আমার বাসা উত্তরবঙ্গ। কোথায়? ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট দেখছেন? এই মই নিয়েই যায়নি গতকাল, মই তো ভেতরে তোলে নি। হ্যাঁ শুনবো না কেন, দিনাজপুরে সেন্ট ফিলিপস হাই স্কুলে পড়ছি, ওটা প্রথম আমার শুরু, নার্সারিতে পড়ছি, ওখানে শিক্ষা জীবন শুরু দিনাজপুরে। আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট নেকমরতে। ঈদগাহ আবাসিক এলাকা দিনাজপুরে না, ওই এলাকায় থাকছে। দিনাজপুর কোথায়? ফুলবাড়ি না, ঈদগাহ শহরেই। এটা কি বিল্ডিং? ক্লাব। ক্লাব? কি খবর জল ভাই, চলে যান কে? আবার চলে যান এই বিল্ডিং গুলো? এই বিল্ডিং হচ্ছে কোয়ার্টার। কারা থাকে এখানে? কারা থাকে? ওই বিল্ডিং কারা? তো সুন্দর বাড়ি। আচ্ছা, ড্রেনের মধ্যে দিয়ে তো গাড়ি আসে চুরি করে নিয়ে, আবার ড্রেন দিয়ে চলে যাবে। ড্রেনের মধ্যে দিয়ে তো গাড়ি আসবে চুরি করে নিয়ে, আবার ড্রেন দিয়েই নামে চলে যাবে, এত বড় ড্রেন। এই বিল্ডিং কার আবার? এটাও কোয়ার্টার? এগুলো তো এসি নেই না? দিনে এখানে ঢুকে থাকলে আর বাইর হওয়ার দরকার নেই, ক্যান্টিনটা হয়ে গেলে। হ্যাঁ ওই রকমই তো হবে, অনেক কিছুই হবে এখন। আপনারও বাসা এখানে এই কোয়ার্টারে থাকেন? ভালো, সব এমপ্লয়ি কোয়ার্টার আছে। এটা কি লেক নাকি ভেতরে? আর কত বড় নাকি ওই ড্রেনই এখানে আসছে? ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্ট।